আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফারাজ ভাই আপনারা একটু অন্য একটা বিষয় কথা বলতে থাকেন আমি কিছুক্ষণ ওই জিনিসটা দেখার সময় নাই আছে ভাই দেখা যাবে না না আপনারা অন্য কোনো বিষয় আলাপ করতে থাকেন আমি আরেকটা ওইখান একটু খুঁজতে হবে আমার একটু টাইম লাগবে এটা দেখাতে ফারাজ ভাই কি কথা বলবেন না না ভাই আমি একটা জিনিস খুঁজতেছিলাম আর কি ওই যে বোরকার বিষয়টা তো বোরকার বিষয়টা তো আমি একটা জিনিস খুঁজতেছিলাম যে আপনার ওনাকে আমি লাস্ট টাইম বলছিলাম যে ইয়া বিষয় আপনার মেয়েরা যে কলেজে যেতে পারবে না এক্সেপ্ট ফর এমন কোনো ইয়া যেখানে তার কলেজে যায় বা ইউনিভার্সিটিতে যায় আপনার এমন কোনো ডিগ্রি নাও যেখানে সে নিজে ইনকাম করে খাইতে পারবে তাকে খাওয়ানোর মতো আর কেউ নেই নিজে ইনকাম করে খাইতে হবে ওইরকম একটা কথা বলছিলাম তো ওইটার ফটোটা একটু খুঁজতেছিলাম আর কি আচ্ছা ঠিক আছে আমার কাছে আমি এই মুহূর্তে যে কয়টা দেখাতে পারছি সে কয়টা আমি আগে একটু দেখাই ওকে আচ্ছা এই জিনিসটা আমি দেখাচ্ছি কোথা থেকে আমি একটু বলে দিই আজকে আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছিলাম যে আজকে আমার রেফারেন্স দেখাতে একটু লেট হবে কারণ আমি একটা নতুন সিস্টেম দিয়ে এগুলো কাজগুলো করতেছি এই জন্য আমার রেফারেন্স দেখাতে অনেক সময় লাগবে আজকে এই জিনিসটা আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে তাফসিরে মাঝারি অষ্টম খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো একানব্বই তিনশো বিরানব্বই এখানে যে জিনিসটা বলা আছে আমরা দেখি যে মাসালা আলেমগণের ঐক্যমত এই যে এই আয়াতের বিধান প্রযোজ্য কেবল স্বাধীন আরমণীদের জন্য আর মুকাতিব মুবা মুদা রি বীর উম্মে ওয়ালাদ ইত্যাদি ইত্যাদি প্রকারের সকল ক্রীতদাসের জন্য বিধান আছে তাদের মাথা মুখমণ্ডল হাতের পাঞ্জা পা অনাবৃত রাখতে পারবে ইমাম মালিক ইমাম শাফি বলেন ক্রীতদাসীদেরকে পুরুষের মতো নাভি থেকে উরুদেশ পর্যন্ত আবৃত রাখা ওয়াজিব ইমাম আবু হানিফা বলেন ক্রীতদাসীদের জন্য পিট ও পেট আবৃত রাখা ওয়াজিব শাফি বলেন ইত্যাদি ইত্যাদি আহ এখানে বলা হয়েছে যে রাসুল যখন আয়সাকে গ্রহণ করেন তখন সাহাবিকন বলা শুরু করলো যে রাসুল যদি তাকে পর্দা করেন তাহলে বুঝতে হবে তার সহধর্মী আর যদি তা না করেন তবে বুঝতে হবে তিনি উম্মে বালাদ এই হাদিসের দ্বারা প্রমাণ হয় স্বাধীনা ও কৃতদাসীর বিধান পৃথক হজরত আনাস বলেছেন আমাদের কৃতদাসী স্বাধীনগণের মতো পর্দা করে বাইরে বের হল রাসুল তাকে ছুরি নিয়ে তার সামনে গিয়ে বললেন হতভাগিনী স্বাধীনাদের মতো কষ্টদায়ক আমাকে গ্রহণ করছো কেন রাসুল এটা করলো আর কি হ্যাঁ এছাড়া নবী শ্রীগণ অন্য মুসলমান জানিয়ে দেন প্রমাণ করে যে স্বাধীন ও ক্রীতদাসীদের পর্দার বিধান পৃথক পারে কৃতদাসীদের মাথা হাত ও পা রাখার বিধান আলোচ্য আয়তে যা সাধারণ প্রকাশ হয়ে থাকে কথাটির মধ্যে অর্থাৎ আলোচ্য বিধান সকলের জন্য ঘরে বাইরে তার প্রভুর ক্ষেতমত করতে হয় বিভিন্ন ভাবে তাই তার বস্ত্র রস হওয়াই স্বাভাবিক সে কারণে ক্রিতদাসীর মাথা মুখমন্ডল হাত অবশ্য অবরণীয় সাব্যস্ত করা হয়নি এখান থেকে বোঝা যায় যে আহ স্বাধীন নারীর জন্য মাথা মুখমন্ডল হাত পা এবং পাও

আবৃত রাখতে হবে পোশাক দিয়ে আবৃত রাখতে হবে কিন্তু বাদ বাকি অংশ খোলা থাকলেও কোনো সমস্যা নেই মানে হাটু থেকে নাভি পর্যন্ত এই অংশটুকু ঢেকে রাখতে হবে দাসীদের জন্য আর যারা হচ্ছে নারী তাদের একদম সম্পূর্ণ হাত পা মাথা হাতের পাঞ্জা হাতের পাঞ্জা ওই যে কৃতদাসীদের বেলা কৃতদাসীদের মাথা পা ও হাতের পাঞ্জা কেবল অবশ্য আবরণীয় অঙ্গ নয় তা এটা এই জিনিসটা হচ্ছে স্বাধীনাদের থেকে আলাদা তার মানে হচ্ছে স্বাধীনাদের জন্য হাতের পাঞ্জা মাথা মুখ সবকিছু থাকতে হবে

এটা এটা হচ্ছে আপনার ইসলাম ওয়েব ডট নেট এর একটা ফতোয়া এটা মোস্ট প্রবলি কাতার থেকে চালানো হয় এবং বেশ টাবলিশ একটা ইয়ে তো এখানে দেখেন একটা কোয়েশ্চেন করা হয়েছে যে আই সেভেন্টিন ইয়ার ওল্ড সেভেন্টিন ইয়ার্স ওল্ড আই স্টাডি স্টাডি কম্পিউটার সায়েন্স নেক্সট ইয়ার ইউনিভার্সিটি উইচ ইজ মিক্সড আচ্ছা দেখা যাচ্ছে এটা মানে বেসিক্যালি একটা মিক্সড ইউনিভার্সিটি যেখানে বয়স এন্ড গার্ল একসাথে পড়াশোনা করবে সেখানে পড়াটা কি হালাল হবে কিনা দেন অ্যানসারটা দেখা আছে বেসিক্যালি আ ওমেন শুড নট শুড স্টে ইন হার হাউস টু কিপ অ্যাওয়ে ফ্রম বিং মিক্সড উইথ মেন তো মেয়েকে মূলত বের হওয়া যাবে না মানে এমন জায়গা যাওয়া যাবে না যেখানে ছেলে মেয়ে একসাথে আসে দেখেন আপনি কোশ্চেনটা দেখেন কোশ্চেনে কিন্তু এরকম বলাই আছে যে আই উইল কভার মাই ফেস আই উইল স্ট্রিকলি অ্যাবাইড বাই দ্য রুলস অফ ইসলামিক শরিয়া সে ইভেন ফেস কভার করবে এবং ইসলাম ছবি অনুযায়ী সে চলবে যে পারমিস বল তারপরে পারমিশল হবে কিনা তো ওনারা বলতেছে যে এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেখানে বাইরে ঘরের বাইরে এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেখানে মেয়ে একসাথে তারা ইয়ে হতে পারবে একসাথে থাকবে আরকি

<clears throat> her presence is limited to attending university lectures only. She should not lecture attend. Korve. she has to wear complete hijab, pura puri hijab she, she should not put any perfume <laughs> nor expose her adornment while she is out uh, out of her house. Um, she should avoid sitting next to gents. Uh, talking to men should be limited to the to the minimum necessary. Uh, necessary. Moreover, her speech should not be too complacent or sh uh, and should not contain any matter that is shameful or meaning. এটা তো আমার কথা না তো তো আমার আমি ইসলাম থেকে রিজন কিভাবে বের করবো আমি তো ইসলাম দেখি না আমি তো এটা একটা ধর্ম মনে করি

माने भैया टेम्पटेशन और शेमफुल ठीक आपसे जब एकदम लास्टे जे पॉइंटा पॉइंट फोरे उनी पॉइंट फोरे बोलते हैं जे शुड नॉट कंटेन एनी मैटर दैट इज शेमफुल और माइट कॉस्ट टेम्पटेशन लाइक व्हाट डज दैट इवन मीन माने व्हाट कंसिडरेड डैट वेल आप आपने जो भी ऑफेंडेड ना हो ना मैं अ

ব্যভিচারী আর রমণী যদি সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের মজলিসে পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে তাহলে আচ্ছা এটা কিন্তু আপনার নবীর কথা এটা কিন্তু তাহলে তাকে তাহলে তার সে দেন মোহন আচ্ছা মিশকাত শরীফের ভাইয়া ব্যভিচারী মানে এই যে আগে একটা এর আগে যে লাইক হোয়াট ইজ দ্যাট

আমি একদিন বাসে উঠছি দেখি যে ওই পাশে এক বুড়া চাচা বসে আছে হ্যাঁ সে মানে পুরো ঘটনা তো মানে ডিটেলস বলতে পারবো না কিন্তু ঘটনাটা এরকম যে একটা মেয়ে তার পাশে বসছে এই কারণে ওই বুড়া চাচার ইয়া হয়ে গেছে মানে হয়ে গেছে বুঝছেন

আমার কাজিন আমার থেকে একটু লম্বা ছিল বিকজ সে তখন বাইরে 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 বড় এবং সে তখন একটা ইয়া কালার টিয়া কালার একটা ফটো আর একটা জিন্স পরে আসছে ভাই বিলিভ নেই সে ওই লোকটা যেভাবে তাকাইলো ওই বুড়া বেটাটা পুরো সাদা পাঞ্জাবি পায়জামা পরে যেভাবে পান চাপাইতে চাপাইতে বুঝছেন রাস্তার ওই সাইড থেকে আমার বোনের মানে পিছন দিকটা এইভাবে তাকাইলো আমি ওই বয়সে বুঝতে পারছি যে মানে টেম্পটেশনটা কি যে মারতে না পারে তাহলে তো মানে কেমনে সে নিজের গন্ধে তো নিজে বমি করে দিবে তাই না বরখার ভিতরে মনে করে নিজের গায়ের গন্ধে নিজে বমি করতেছে এটাই তো হওয়ার কথা তাই না গরমে যে অবস্থা হয় এই দেখেন ভাই মোহিন মালাজি কত বড়

আমি জিনিস মানে খুব ভালো রিয়লাইজ করি আমাদের কমেডি এদের রিয়ালিটি বুঝছেন আমরা যেটা কমেডি করি এটা তাদের জীবনের রিয়ালিটি ভাই যে একটা জিনিস মানে মানে সেন্স অফ হিউমার বোঝা এবং মানে আইকিউ লেভেল এটা কিন্তু মানে রিলেটেড এবং ধর্মিক মানুষের ভিতরে অনেক পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে ধর্মিক মানুষেরা কখনো সেন্স অফ হিউমার তারা ধরতে পারে না একটা জোক করলেন তারা ধরতে মনে করেন দুই দিন পরে তারা হাসবে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বলেন যে দ্য লাস্ট টাইম আই কেম আই থিঙ্ক সামওয়ান ওয়াজ সেইং যে হাউ দেশের বাইরে মেরা একা করতে যাইতে পারবে না বাট ইন জেনারেল মুসলিমস কান্ট গো টু লাইক আ প্লেস হুইচ হ্যাজ লাইক আ ক্রিশ্চিয়ান অর জুডাইজম রুল লাইক এটা কি সত্যি কথা বা ইজ देयर এনি মুসলিম মুমিনা নারী এমন কোথাও যাইতে পারবে না যেখানে মুমিনো আছে মানে ইন জেনারেল মুসলিমরা কি মানে একটা মুসলিম ছেলে কি যাইতে পারবে যে এমন একটা কান্ট্রিতে লাইক ক্যান্লিম গো টু ইন্ডিয়া কি যাইতে পারবে নাকি ফর দা ফিমেল পুরুষ যেতে পারবে কিন্তু এখানে চিরস্থায়ী ভাবে বসবাস করার জন্য যেতে পারবে না মানে চিরস্থায়ী ভাবে ওইখানকার কালচার বা ওইখানকার মানে সমাজ ব্যবস্থা এগুলা যে ভালো এই কারণে যে সে ওই দেশে পাড়ি জমাবে পার্মানেন্টলি এটা করতে পারবে না কিন্তু পড়ালেখা করতে যেতে পারবে অন্য কোনো কাজ থাকলে যেতে পারবে এটা এটা বলা আছে আচ্ছা ভিডিওটা আমি বের করে দেখাতে পারি যে যে বিদেশে যাওয়া যে আচ্ছা দেখেন তাহলে একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করা ইসলামী দেখে আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জাহাজ নয় সৈন আলোকে এবং আরো অন্য এক বিষয়টা প্রমাণ করেছেন

কেননা এই বিধান গুলো যে দিচ্ছে সে নিজেই কারণ দেয় নাই কোরান কোরআন যখন সরি আমি শেষ করি কোরান টরনে যখন কোন একটা ইয়ে আসে বিধান আসে যে তোমরা এটা করতে পারবে এটা করতে পারবো না এটা করবো এটা করবো না রেয়ারলি রেয়াললি হচ্ছে কোনো একটা কারণ দেয় যে আহ এই কাজটা করবো কেননা এটার কারণ এটা এই কাজটা করবো না কারণ এটা এরকম খুব রেয়ার আর এবং আমি শুধুমাত্র একটাই পাইছি যে পুরুষরা কেন নারীদের থেকে সুপিরিয়র এই বিষয়ে আমি কোরআন থেকে একটা কারণ পাইছি সেটা হচ্ছে পুরুষরা নারী থেকে সুপিরিয়র এটা কিন্তু বাইদ আল্লাহ দেওয়া কারণ কোনো সাধারণ মানুষের দেওয়া কারণ আল্লাহ দেওয়া কারণ যে পুরুষরা কেন নারীদের থেকে সুপিরিয়র পুরুষরা নারীদের থেকে সুপিরিয়র এই কারণে পুরুষরা ইনকাম করে নারীদেরকে খাওয়ায় যার যে আল্লাহর মোহাম্মদ খাদিদা টাকা খাইতো সে বলতেছে পুরুষরা নারী থেকে সুপিরিয়র এবং আল্লাহর রিজনিং হচ্ছে কেননা পুরুষরা ইনকাম করে নারীদেরকে খাওয়ায় আমি এছাড়া রেয়ার পাইছি এরকম যে কোন একটা কারণ দিছে বাট ভাইয়া মানে একটা আয়াত কোন একটা আয়াত ইশার আসে ধরেন কোন একটা আয়াত আসে শানে নজর প্রেক্ষাপট জানতে পারেন যে এটা কোন প্রেক্ষাপটে আসে ওটা এটা জানতে পারেন সর্ট অফ একটা রিজনিং পাওয়া যায় বাট খুব স্ট্রং রিজনিং ওখানে থাকে না যে ওই সর্ট অফ রিজনিং চাই কি কারণ কারণ ভাইয়া ব্যাক ইন লাইক অনেক জার্নালিস্টা কিন্তু এটা বলেছে যে সিক্স ওয়ে

এই শরীফ ইসলামিক নম্বর থেকে পাওয়া যায় যে হচ্ছে দ্বিতীয় খলিফা আবু বকরের পরে দ্বিতীয় খলিফা সে মানে ইসলামের সবচেয়ে প্রখ্যাত ব্যক্তি বর্গের ভিতরে একজন তিনি বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ আপনার কাছে ভালো ও লোক আসে আপনি যদি উম্মাহাতুল মুমিনিন দের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো দেখেন এখানে মানে ওমর মোহাম্মদ কে পরামর্শ দিতেছে যে আল্লাহর কাছ থেকে একটা আয়াত নাযিল করেন যে মানে কত কত লোক আসে আপনি এমন একটা আয়াত নাযিল করেন যেন মানে আবরা পর্দা পর্দা করে হ্যাঁ তো উমর এই জিনিসটা বললো তারপরে কি হলো আমরা এখান থেকে দেখি এটা হচ্ছে সরাসরি বই থেকে দেখেন ইসলামিক ফাউন্ডেশন সহি বুখারী 390 নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে আবার বলতেছে ওমর বলেছেন তিনটি বিষয়ে আমার অভিমত আল্লাহর অহির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে আমি বলেছিলাম হে রাসুল্লাহ যদি মাকাইম ইব্রাহিমকে দ্বিতীয় পর্দার আয়াত আমি বললাম হে ইয়া ইয়ারসুল্লাহ আপনি যদি আপনার সহধর্মিনীগণকে পর্দার আদেশ করতেন কেননা সত অসৎ সবাই তাদের সাথে কথা বলে

সাউদা এমন মোটা শরীরের অধিকারী ছিলেন যে পরিচিত লোকদের থেকে তিনি নিজেকে গোপন রাখতে পারতেন না উমর ইবনু খাত্তাব তাকে দেখে বললেন হে সাউদা মানে রাতের বেলা মেয়েরা এই জিনিসটা রাতের বেলা যে যাইতো সেটা আবার পরের হাদিসে বলা আছে এই হাদিসটাতে আবার বলা আছে যে সৈবুখারী ইসলামিক ফাউন্ডেশন পাঁচ নম্বর দেখেন ওমর ইবনুল খাতাব

এবং রাত্রেবেলা তারা সেই সুযোগটা পেতো যেহেতু সব মানুষ তখন কম মানুষজন কম বাইরে দেখলে যাবে না তখন তারা পেশা পায়খানা করতে বাইরে যেতে পারতো এবং তারা একটা দূরে একটা খোলা ময়দানে গিয়ে এই পেশা পায়খানাটা করত। এটা তো খুবই একটা একটা ব্যাপার যে একটা মেয়ের জন্য তো এটা যেকোনো মানুষের জন্য এটা একটা মানে ভয়ঙ্কর মর্মান্তিক ব্যাপার পেট খারাপ হলে কি হইতো আমি তো মানে বুঝতেছি না যে কোনো একটা পেট খারাপ হইতো তাহলে তো একটু কেলেঙ্কারি অবস্থা হয়ে যেত তাই না তো দেখা দেখা গেল যে একবার সাউদা বিনতে জামা বেরিয়ে গেলেন তিনি ছিলেন লম্বাকৃতির মহিলা ওমর মজলিস উপস্থিত ছিলেন তিনি তাকে দেখে ফেলেন এবং পর্দার নির্দেশ নাজিল হওয়ার আগ্রহে দেখেন পর্দার নির্দেশ নাজিল হওয়ার আগ্রহে বললেন ওহে সৌদা আমি আপনাকে চিনে ফেলেছি এরপর আল্লাহ তালা পর্দার আয়াত নাজিল করেন আচ্ছা এই ঘটনাটা আরেকটা জায়গা থেকে পড়ি তাহলে আরো বিস্তারিত ভাবে বোঝা যাবে এই আগের হাদিসটা থেকে এখানে বলা হচ্ছে পর্দার বিধান আহ পরে প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান সৌদা এমন মোটা শরীরের অধিকারী ছিলেন যে পরিচিত লোকদের থেকে তিনি নিজেকে গোপন রাখতে পারতেন না দেখে বললেন জেনে রাখো আল্লাহর কসম আমাদের থেকে গোপন থাকতে পারবে না এখন দেখো তো কেমন করে বাইরে যাবে মানে তার পথ আটকাইলো একটা মহিলা রাত্রে বেলা সারাদিন সে পেশাব পায়খানা চেপে বসে আছে সারাটা দিন সে পেশা পায়খানা চেপে বসে আছে সে রাতের বেলা একটু পেশা পায়খানা করতে বাইরে যাচ্ছে খোলা ময়দানে যাচ্ছে ওমোরাই সেখানে তারা আটকাইছে যাইতে দিবে না তারে। আরে আর রাস্তা পথ রত করে দাঁড়াইছে তারে যেতে দিবেন না কারণ সে পর্দা তার পর্দারটা সব ঠিকঠাক মতো নাই তার চাহিদা মতো ওমরের চাহিদা মতো তার পর্দা নাই আয়েশা বলেন এই কথা শুনে সাউদা ফিরে আসলেন এ আর এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ঘরে রাতের খাবার খাচ্ছিলেন তার হাতে ছিল টুকরাহাদ সাউদা প্রবেশ করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গিয়েছিলাম তখন ওমর আমাকে এমন এমন কথা বলেছে আয়েশা বলেন এই সময় আল্লাহ তাআলা তার নিকট অহিনাজিল করেন ওহী অবিতর্ণ হাওয়া এসে হলো হাত টুকরা তখন তার হাতি ছিল তিনি তার রাখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই প্রয়োজনে তোমাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তবে ওই বোরখা টোরকা পরে তখন অনুমতি দেওয়া হয়েছে পরের হাদিসটা দেখি সহি মুসলিম পাঁচ হাজার চারশো চুরাশি এখানে দেখেন ওমর ইবরুল খাতা তাকে দেখতে পেয়ে বললেন হে সাউদা আল্লাহর কসম তুমি আমাদের কাছে লুকাতে পারবে না ভেবে দেখো কেমন করে তুমি বের হচ্ছে মানে একটা মেয়ে রাতের বেলা পেশা পায়খানা করতে বের হচ্ছে তাকে সে কেমন করে বের হচ্ছে এটা নিয়ে ওমর খেটে গেছে চেতা তারা আটকেছে রাস্তায় তাকে করতে দিবে না বাবা তখন তার হাতে অল্প গোষ্ঠ যুক্ত হার ছিল সাউদা ঢুকে বললেন ইয়া আমি বের হচ্ছি হয়েছিলাম ও মর আমাকে এই এই কথা বলেছে আহ বলেন তখন আল্লাহ তালা তার ওহিনাজিল করেন এবং তারপর তার উপর থেকে ওহির অবস্থার অবসান হয় আর তখনও হাটটি তার হাতে ছিল তা তিনি রেখে দেননি তখন তিনি বলেন তোমরা প্রয়োজনে বের হওয়ার হয়েছে এই হচ্ছে পুরা বর্ণনাটা যে পুরা বর্ণনাটাই একটা জোর জবরদস্তি মূলক আয়াত ছিল যেটা হচ্ছে ওমরের মাথায় এই এই শয়তানিটা চাপছিল যে ওমর এই জোর জবরদস্তি কইরা একটা রীতিমতো ব্ল্যাকমেল করে মানে যদি মোহাম্মদ এই আয়াত নাজিল না করে তাইলে মানে ইসের মানে বউরে বাইরে এই যে কঠিন পর্দার এই বিধানটা এইভাবে আদায় করে নেয় হিকমাও থাকতে পারে পিছনে হয়তোবা সেটা এত মন মানুষ ছিল ইফতি পিছনে হয়তো কোনো হিরান হিকমা থাকলেও থাকতে পারে

মহিলাদের যারা যেন না ছড়ায় এরকম কোন একটা কথা বলে লুকায়িতাতে হ্যাঁ আচ্ছা আমরা যেটা দেখানো সেটা তো দেখালাম ঠিক আছে আপনার আর